দর্শক আমন্ত্রণ মাইটিভি রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফরজানা আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের উৎক্ষেপণ আজ ইতিহাসের সাক্ষী হতে অপেক্ষায় পুরো জাতি। সততা ও একাগ্রতার সাথে দেশকে এগিয়ে নিতে হবে, ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী, সমঝোতার মাধ্যমে নেতৃত্ব তৈরির আহ্বান। আগামী জাতীয় নির্বাচন সত্তরের নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বললেন মোহাম্মদ নাসিম। পরাজয়ের ভয়ে সিটি নির্বাচনে পুলিশকে ব্যবহারের অভিযোগ মির্জা ফখরুলের। মানব জীবনের যেকোনো পরিণতির জন্য নিজের কর্মফল দায়ী বললেন বিকে শিবানী। শান্তির বাণী প্রচার করে জীবনধারা বদলানো সম্ভব মনে করেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। এবার বিস্তারিত, বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে আজ। স্থানীয় সময় বিকেল চারটা চোদ্দ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত পরবর্তী উৎক্ষেপণ প্রচেষ্টা নেওয়া হবে। উৎক্ষেপণের বিষয়টি শেষ সময় পর্যন্ত নিয়ন্ত্রণে ছিল বলে জানা গেছে, কিন্তু ৪২ সেকেন্ড আগে উৎক্ষেপণ থামিয়ে দেওয়া হয়। কোন রকম ঝুঁকি না নিয়ে পুরো প্রক্রিয়াকে পুনরায় পরীক্ষা করে আজ উৎক্ষেপণ করা হবে। স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছেন ত্রিশ সদস্যের বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এর মাধ্যমে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটবে। দেশের সব আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই আগামী দিনগুলোতে নিষ্ঠা, সততা ও একাগ্রতার সাথে কাজ করতে সংগঠনটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে তিনি আহ্বান জানান সমঝোতার মাধ্যমে নেতৃত্ব তৈরি করতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে বাঙালির মুক্তি অর্জন সহ সকল আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা তুলে ধরে সততার সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের রাজনীতি করার আহ্বান জানান শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে এই দেশ উন্নয়নের পথে যে আমরা এগিয়ে নিচ্ছি, সেটা তোমরাই তার কর্ণধার হবে, তোমরাই এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য রাজনীতিতে সততা এবং নিষ্ঠা, একাগ্রতা থাকতে হবে, লেখাপড়ায় মনোযোগী হতে হবে। ছাত্রলীগের যে মূল মন্ত্র শিক্ষা, শান্তি, প্রগতি, সেই শিক্ষা বসার জেনে শান্তির বাণী নিয়ে প্রগতির পথে তোমাদের এগিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটাই আমরা চাই। শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টিকারীদের বরদাস্ত করা হবে না বলে জানান প্রধানমন্ত্রী। কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ভ্যান্ডালিজম চলবে না, সে ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর করবে, এটা আমি বরদাস্ত করবো না। সেখানে যদি কেউ ভাঙচুর করে বা কোন রকম ভ্যান্ডালিজম করে, আমার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে নির্দেশ রয়েছে, সে যে দলের হোক যেই হোক কাউকে ছাড়া হবে না, তাদের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে হবে। নিজের বাড়িতে আক্রমণ বা শিক্ষকদের অপমান করা, এবং এটা শুধু ছাত্র না, আমরা শিক্ষকদেরও বলবো, শিক্ষকরা শিক্ষকদের বিরুদ্ধে লাগবে, আর তারা দ্বন্দ্ব করবে, আর তারপর ছাত্ররা দ্বন্দ্ব করবে। সমঝোতার মাধ্যমে ছাত্রলীগের আগামী নেতৃত্ব নির্বাচন করতে সংগঠনটির নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। আগামীকাল সাবজেক্ট কমিটি বসবে, সেখানে কারা কারা নেতৃত্বটা ইতিমধ্যে দরখাস্ত পাঠিয়েছে, আমি চাই সমঝোতার মাধ্যমে তোমরা তোমাদের নেতৃত্ব নিয়ে আসবে, তোমরা নিজেরা করবে। কারণ মনে রাখো, স্যাক্রিফাইস করাটা শিখতে হবে, যে কোনো ভাবে স্যাক্রিফাইস না করলে কিন্তু অর্জন করা যায় না। আমরা ২৭ বছর করে দিয়েছিলাম, যদিও এই কমিটি ২৭ বছর আমরা দিয়েছিলাম, কিন্তু এটা ২ বছর মেয়াদী কমিটি, সেখানে ৯ মাস বেশি হয়ে গেছে। আমি চাই না এই ৯ মাস বেশি হয়েছে বলে কেউ বঞ্চিত হোক, তাই এটাকে আমরা ১ বছর গ্রেস দিতে পারি, তাকে ২৮ বছরের মধ্যে
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, বাংলাদেশ মহাশূন্যে যাবেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা নিয়ে কারো দুশ্চিন্তার কিছু নেই, ইনশাআল্লাহ স্যাটেলাইট আমাদের অবশ্যই উৎক্ষেপণ হবে, বঙ্গবন্ধু এক স্যাটেলাইট এটা নিশ্চয়ই আমরা পাব এবং এটা যাবে আকাশে, এবং আমরা আমরা যে আকাশও জয় করেছি এটাও সব থেকে বড় কথা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন 70-এর নির্বাচনের মতোই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে সিরাজগঞ্জ সদরে ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় আসবে নাকি স্বাধীনতা বিরোধীরা দেশ শাসন করবে তা জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। সিটি নির্বাচনে পরাজয়ের ভয় পুলিশকে দিয়ে নির্বাচনের মাঠ দখল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় আলোকচিত্র প্রদর্শনীতে তিনি অভিযোগ করেন। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। দীর্ঘ আন্দোলন সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনীতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন জাতীয় সংসদ নির্বাচনে সরকারের ভূমিকা নিয়ে। গাজীপুর নির্বাচন নিয়ে এমন একটা কাজ করলো যেটা লোক বুঝে নিয়েছে যে কারা করছে পেছনে কারা কিভাবে শেষ দিন পর্যন্ত এই মাঠে থাকবো এবং ইনশাআল্লাহ জয়লাভ করবো। সরকারকে মালয়েশিয়া নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এই সমস্ত পুলিশকে দিয়ে তারাকে গোটা নির্বাচনের মাঠকে দখল করে নিচ্ছে, আওয়ামী তো মাঠে নেই, মাঠে পুলিশ, তারাই আজকে আবার প্রতিবাদ করে দাঁড়িয়েছে। প্রধান মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখুন কিভাবে দুর্নীতি করলে, কিভাবে জনগণের বাইরে চলে গেলে, গণতন্ত্রের বাইরে চলে গেলে সকল শক্তি দিয়েও জনমতকে প্রতিহত করা যায় না, জনমত সেখানে প্রতিষ্ঠিত হয় আজকে মালয়েশিয়াতে, সেটাই প্রমাণিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গত বছরের টার্গেটে বাজেট বাস্তবায়ন হয়, এই প্রতারণা আর দ্বিতীয়বার করা যাবে না। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমরা আন্দোলন করে দেশে একটি নির্বাচন নির্বাচনকালে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করব। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। জনগণের সরকার। মানব জীবনের যে কোনো পরিণতির জন্য নিজের কর্মফলকে দায়ী করতে হবে বিধাতাকে নয়, এমন মন্তব্য করেছেন অনুপ্রেরণা দানকারী বক্তা বি কে শিবানী। রাজধানীতে আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথে বলেন, কেবলমাত্র শান্তির বাণী প্রচার করে সারা বিশ্বে মানুষের জীবনধারাকে কিভাবে বদলে দেয়া যায় বি কে শিবানীর বক্তব্যই তার উৎকৃষ্ট উদাহরণ। মানিকলাল ঘোষের রিপোর্ট। দর্শক রিপোর্টটি করছেন আমিনুল মজলিশ। One day it is a closing balance sheet, next day it is becoming the opening balance sheet. Same is the journey of this energy. একজন ব্যক্তি কেবলমাত্র বক্তব্যের মাধ্যমেই পাল্টে দিচ্ছে সারা বিশ্বের কোটি মানুষের জীবনধারা। দিনভর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বি কে শিবানীর দুই দুইটি সেশনে মন্ত্রমুগ্ধের ন্যায় আবিষ্ট ছিল দর্শক শ্রোতা। When our work is not going the way we want it to be, let us not blame other people and say ye kiski wajah se hua, iski wajah se, iski wajah se, iski wajah se, aur koi nahi mila to uski wajah se. No, by doing this what happens, we don't take charge of our karma. Pinpaton nirobotay shuniye gechen manobota, bhratritto ar parosporik shraddha bodher bani. Hindi mein kehte hain eent ka jawab patthar se dena chahiye. Ab agar koi mujhe eent phekega और हम उसको पत्थर फेंकेंगे तो वापस क्या आएगा? वापस क्या आएगा? पत्थर ही आएगा। और फिर जब वापस पत्थर आएगा तो हम बड़ा पत्थर फेंकेंगे, फिर वापस और बड़ा पत्थर आएगा और दुनिया क्या हो गई? और एंड और एंड और कॉम्प्लिकेटेड। অদ্ভুত সম্মোহনী শক্তির মাধ্যমে ধরে রেখেছেন আগতদের মনোযোগ।
নিজের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। পাঁচ বছর আগে আমি সত্যিকারের অর্থে আশ্চর্য হয়ে যাই, মানুষ কীভাবে এমনি সুন্দর করে বলতে পারে, এত সুন্দর করে সে মানবীয় দিকগুলো তুলে কীভাবে ধরতে পারে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের সাথে সর্বদা মাইটিভি থাকবে বলেও জানান তিনি। বিকে শিবানি সিস্টারের কাছে আমরা ঋণী যে উনি যেই শিক্ষা আমাদেরকে মানবজাতির কল্যাণের জন্য দিচ্ছেন আমরা সেটা গ্রহণ করছি। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছলে বিকে শিবানিকে স্বাগত জানান মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা। কালবৈশাখী ঝড়ে নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন গ্রাম লণ্ডভণ্ড হয়েছে। গাছ ও ঘরচাপায় শিশুসহ সাতজন নিহত হবার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সোয়া নয়টা হতে আধা ঘণ্টাব্যাপী পর্যন্ত চলা এই ঝড়ে উঠতি বড় ধান, ভুট্টা ও মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা উপড়ে পড়ে ফসল ও ঘর হারিয়ে সর্বশান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। আমরা সবাই সরেজমিনে দেখছি যে কোথায় অ্যাকচুয়ালি ক্ষতির পরিমাণ কীরকম দাঁড়িয়েছে, এটা নিরূপণ করার পরে আমরা কর্তৃপক্ষকে জানাবো এবং সেই অনুযায়ী সরকারের পক্ষ থেকে যা যা করার সেটা সরকার করবে। নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছে। এ সময় বিভিন্ন এলাকার অন্তত শতাধিক মানুষ আহত হয়। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। এদিকে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় সকাল থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া শিলাবৃষ্টিতেও ইরি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ছজন নিহত হয়েছে। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার কাকুনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় হালুয়াঘাট থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফুলপুর গামী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। জানাবো খেলার সংবাদ। সাডেন ডেথে আরামবাগকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৮ ফুটবলের ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। চরম উত্তেজনার ম্যাচে ট্রাইবেকে ৬-৫ গোলের জয় পায় আকাশী নীল শিবির। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণ, পাল্টা আক্রমণে চলে দুই দলের লড়াই। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে দুদল, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সাফল্য আনতে ব্যর্থ আবাহনী ও আরামবাগ। ফলে টাইব্রেকারেই নির্ধারিত হয় ম্যাচের ফল। সেখানে প্রথম পাঁচ শটে তিনটি করে গোল করে দুদল। পরে সাডেন ডেথে তৃতীয় গোলটি মিস করেন আরামবাগের সাগর। আবাহনীর হয়ে জয়সূচক গোলটি করেন ওমর ফারুক মিঠু। দর্শক, এর সাথে শেষ করছি রাতের সংবাদ। তবে যাবার আগে স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের উৎক্ষেপণ আজ ইতিহাসের সাক্ষী হতে অপেক্ষায় পুরো জাতি। সততা ও একাগ্রতার সাথে দেশকে এগিয়ে নিতে হবে ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী, সমঝোতার মাধ্যমে নেতৃত্ব তৈরির আহ্বান। আগামী জাতীয় নির্বাচন ৭০ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বললেন মোহাম্মদ নাসিম। পরাজয়ের ভয়ে সিটি নির্বাচনে পুলিশকে ব্যবহারের অভিযোগ মির্জা ফখরুলের। মানব জীবনে যেকোনো পরিণতির জন্য নিজের কর্মফল দায়ী বললেন বিকে শিবানী। শান্তির বাণী প্রচার করে জীবনধারা বদলানো সম্ভব মনে করেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। কারাবন্দী নেতা আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার রাজার সম্পূর্ণ ক্ষমা করে দেওয়ার ইঙ্গিত জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সাডেন ডেথে আরামবাগকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৮ ফুটবলের ফাইনালে ঢাকা আবাহনী।
ধন্যবাদ দর্শক, সংবাদের পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ রাত 11:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি ফরজান আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। আল্লাহ হাফেজ।